Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. नमस्कार, आमी शंकर कुमार दास मालदा जिला स्कूल गणित एक जन सहशिक्षक। तुम्हारा जानो ड्यू टू COVID-19 विश्वव्यापी महामारी फले कैक मास जबत विद्यालय पठन पाठन टोटाली बंद, फले छात्र छात्रीरा विशेष विशेष समस्या सम्मुखीन होइचे। एई समस्या कथा भेबे मालदा जिला प्रशासन एवं शिक्षा दफ्तर जौथ उद्योगे एई अनलाइन क्लासेर सूचना। तो आजकेर एई अनलाइन क्लासे द्वादश श्रेणीर जे समस्त छात्र छात्री अंशग्रहण करेछो आमार पक्ष थेके तथा मालदा जिला स्कूलेर पक्ष थेके तोमादेर प्रति अनेक अनेक शुभेच्छा भालोबासा रइलो। आर एई महती उद्योग जिला प्रशासन एवं शिक्षा दफ्तरेर जौथ प्रचेष्टाय जे चलछे ताके आमरा एखाने निजुक्त शिक्षक महाशय एवं छात्रछात्री सकले मिले अभिनंदन जानाई एवं आशा राखी आमादेर सकलेर ऐकान्तिक प्रचेष्टाय এই মহতি উদ্যোগ ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবে এবং মালদা তথা পশ্চিমবঙ্গের সর্বত্রই এর ব্যাপ্তি ঘটবে। এই আশা রেখে আমি আজকের দ্বাদশ শ্রেণীর বিষয়বস্তু মধ্যে চলে যাচ্ছি। আজকে আমার পাঠ্য বিষয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের উপর কিছু প্রবলেম ও তার সমাধান। তো প্রথমেই ছোটো ছোটো প্রবলেম দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে বড় বড় প্রবলেম আমরা যাব। প্রথমেই এর আগের দিন আমি এর উপরে এর আগের ক্লাসে আমি টোটাল থিওরি টোটালটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, সঙ্গে ছোটো ছোটো এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আর কিছু এক্সাম্পল দিয়ে এই চ্যাপ্টার দুটো আমি শেষ করব, মানে প্রথম ক্রমের অবকল সহগ এবং দ্বিতীয় ক্রমের অবকল সহগ। তো শুরু করছি। ওয়াই ইকুয়াল টু এফ অফ এফ এক্স, যেখানে এফ জিরো ইকুয়াল টু জিরো, এফ ডেস জিরো সমান ফাইভ হলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো সমান কত, এই প্রবলেমটা আমরা এখন সমাধান করব। বুঝা গেছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এফ এক্স, নিশ্চয়ই বুঝতে পারছ এটা হচ্ছে যৌগিক অপেক্ষক কম্পোজিট ফাংশন। তাহলে ডেরিভেটিভ আগের দিন আমরা বলেছি করেছি, তাহলে যেহেতু এখানে এফ ড্যাশ বা ডিওয়াই ডিএক্স চেয়েছে সুতরাং এখানে এক্সের সাপেক্ষে অবকল করতে হবে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এফ এক্স, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বাদিকে কী পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কম্পোজিট ফাংশান, প্রথম ফাংশানটা হচ্ছে এফ এক্সের ফাংশান, তাহলে এফ ড্যাশ অফ এফ এক্স
এরপরে এই এফ এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইনটু এফ ড্যাশ এক্স। এবার আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু জিরো, তাহলে আমরা অ্যাট এক্স ইকাল টু জিরো পুট করে দিই। অতএব ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু জিরো, ডান দিকেও এক্সের জায়গায় এক্সের জিরো মান বসিয়ে দিই, তাহলে এফ ড্যাশ অফ এফ জিরো ইনটু এফ ড্যাশ জিরো, সহজে বেরিয়ে আসছে। দেখো এফ জিরো, এফ জিরো মানে জিরো, এফ জিরো মানে জিরো, তাহলে এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো, আর এফ ড্যাশ জিরোর মানটা এখানে বসিয়ে দিই ফাইভ, আবার এফ ড্যাশ জিরো এসছে, আবার এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো ফাইভ, তাহলে ফাইভ ইন্টু ফাইভ, তাহলে টোয়েন্টি ফাইভ, এটাই অ্যান্সার, বোঝা গেছে। নেক্সট নেক্সট দেখো, এবার দুই নম্বর এক্সাম্পল, যে এফ এক্স ইকাল টু, এফ এক্স ইকাল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স হলে এফ ড্যাশ জিরো সমান কত? তাহলে এবার দেখো এফ ড্যাশ জিরো মানে এফ ড্যাশ এক্স বের করতে হবে, অর্থাৎ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথম এইখানেই দেখো, এখানে দুটো অপেক্ষকের যোগফল আছে, এফ এক্সটা দুটো অপেক্ষকের যোগফল। প্রথম অপেক্ষক যেটা, এটা এটা কী ধরনের অপেক্ষক বুঝতে পারছো? আগের দিন বলেছি যে এটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন করতে গেলে লগ নিতে হবে, না হলে ডিফারেন্সিয়েশন করা যাবে না। তাহলে এইটাকে আমরা ইউ ধরে নিই, যেহেতু এর লগ নিতে হবে, তাহলে অতএব এফ এক্স সমান ইউ প্লাস কস এক্স। ধরি ইউ ইকাল টু এ প্লাস এক্স বাই তাই না, তাহলে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্সকে আমরা হোল টু দি পাওয়ার এক্সকে আমরা ইউ ধরলাম। তাহলে এখানে দেখো, তাহলে এবার এক্সের সাপেক্ষে আমরা অবকল করবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এফ ড্যাশ এক্স, ডান দিকে ইউ এর ডেরিভেটিভ, যেহেতু ইউ ইকুয়াল টু দিস, তাহলে ইউটা হচ্ছে এক্স এর অপেক্ষক, তাহলে ইউ এর হচ্ছে ডি ইউ বাই ডি এক্স, আর কস এক্স, কস এক্স এর হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার ডি ইউ ডি এক্স এর মান এখান থেকে আমাকে বের করতে হবে, বের করে এখানে বসাতে হবে, তাহলে ধরো লগ নাও এখান থেকে, এবার এদিকে এখানে করছে, তো লগ ইউ এদিকে লগ অফ এটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এন আকারের ফর্মুলা এসছে, তাহলে কী হবে এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এই লগের ফর্মুলা দিলে আরও সিম্পলিফাই হয়ে যাবে, কেন এইখানেও যদি এখন ডেরিভেটিভ করি তাহলে একটু জটিল লাগা হতে পারে, এই জন্য এটাকে লগের ফর্মুলা দিয়ে দিচ্ছি। জানো লগ এ বাই বি আকারে আছে,
তাহলে লগ এ মাইনাস লগ বি এই সূত্র আসবে, তাহলে লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। এবার এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কি পাবো, লগ এর লগ ইউ, লগ এর জন্য ওয়ান বাই ইউ ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স ডি ইউ বাই ডি এক্স। ডান দিকে দেখো দুটো অপেক্ষকের গুণফল এসছে, এক্স একটা অপেক্ষক আর এই ব্র্যাকেটের মধ্যে আছে যেটা লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, এটা আর একটা অপেক্ষক। তাহলে ইউ ভি ফর্ম্যাটে এসছে, তাহলে প্রথমটা অবকল সহগ করলাম এক্সের অবকল সহগ ওয়ান, বাকি থেকে যাচ্ছে লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। আচ্ছা এই ওয়ানটা না দিলেও হবে, দরকার নাই ওয়ান, এইটা এক্সের হলো। এবার এক্স ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে তার ডেরিভেটিভ, তাহলে প্লাস প্লাস এক্স ইন্টু এটা লগের জন্য ওয়ান বাই এ প্লাস এক্স মাইনাস ওয়ান বাই বি প্লাস এক্স। যাই এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা যদি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করলে এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স হচ্ছে লসাগু, তাহলে উপরে বি প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স, এক্স কেটে যাবে তাহলে বি মাইনাস এই থাকবে, তাহলে ওটা মানটা এখানে বসাচ্ছি। অতএব এফ ড্যাশ এক্স সমান ডি ইউ ডি এক্সের মানটা এখানে বসিয়ে দিচ্ছি নিয়ে, তাহলে ইউ চলে যাচ্ছে ডান দিকে, ইউ এর গুণ হচ্ছে ইউ এর মান হচ্ছে ইউ এর মান হচ্ছে ওই যে, তাহলে এটা বসিয়ে দিই। তা আবার লিখি এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, এই যে ইউ ইউ গিয়ে গুণলের সঙ্গে বোর্ডের সঙ্গে, এই জন্য ইউ এর মানটা এখানে বসিয়ে দিলাম ইন্টু কি আছে এবার দার লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স, এটা ফর্মুলা দিয়ে দিচ্ছে একসঙ্গে, তাহলে লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। আর থাকছে কি এই পার্টটা থাকছে, এটা আগে বললাম এ দুটো লসাগু হবে এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স, উপরে কী হচ্ছে বি মাইনাস এ এক্স এক্স কেটে যাবে, তাহলে প্লাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই এ প্লাস এক্স ইন্টু বি প্লাস এক্স। এইটা এবার আমরা বসিয়ে দেবো এফ ড্যাশ জিরো, অর্থাৎ এক্স এর মান জিরো বসিয়ে দেবো, তাহলে বসিয়ে দিই অতএব এফ ড্যাশ জিরো, এক্সের জায়গায় বসিয়ে দিই একবারে, তাহলে এখানে জিরো এখানে জিরো এইখানে জিরো, তাহলে টোটালের পাওয়ার হচ্ছে জিরো, জিরো মানে ওয়ান হয়ে গেল, আমি লিখছি না আর। আর এখানে বসা যাবে লগ, তাহলে লগ জিরো জিরো, তাহলে লগ এ বাই বি থাকছে এ বাই বি, এইখানে জিরো বসালে জিরো ইন্টু পুরো, তাহলে পুরো জিরো, তাহলে এইটাই অ্যান্সার। ওকে বোঝা গেছে, নেক্সট অঙ্ক নাম্বার থ্রি, সাইন ওয়াই ইকাল টু এক্স এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই, সাইন ওয়াই ইকাল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই হলে ওয়াই হলে ডি ওয়াই ডি এক্স নির্ণয় করো, হলে দেখাও
dy dx সমান sin a sin a divided by sin a divided by 1 minus 2x cos a 1 minus 2x cos a plus x square yeah ei bujha gelo hoche tale dy dx সমান sin a by 1 minus 2x cos a plus x square ঠিক আছে তাহলে এখানে দেখো এই ফাংশনটা দেখো একটু দেখো sin y এখানেও sin y দুটো y এর ফাংশন এখানে একটা x শুধু একা আছে সুতরাং এখানে যদি y x এর সাপেক্ষে বের করি ডেরিভেটিভ করি প্রথমে তো একটু জটিল হয়ে যাবে এই জন্য এটা x দেখো x সেপারেট করা যাচ্ছে তাহলে x ইকুয়াল টু অতএব x ইকুয়াল টু sin a plus y x equal to sin y by sin x plus y sin a plus y বুঝা গেছে তাহলে x equal to বের করলাম এবার ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু y যেহেতু x y এর অপেক্ষক ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু y y এর সাপেক্ষে অবকলন করে পাই দেখো তাহলে অতএ dx by dy সমান এটা কি আকারে আছে u by v ফরম্যাটে আছে u by v এর সূত্র কি নিচে v স্কয়ার sin স্কয়ার a প্লাস y উপরে হচ্ছে v ইনটু du dx তাহলে v এটা থেকে যাচ্ছে sin of a plus y into এটা ডেরিভেটিভ sin y ডেরিভেটিভ হচ্ছে cos y with respect to y minus এবার log থাকছে sin y into হরের ডেরিভেটিভ sin a plus y ডেরিভেটিভ with respect to y কি হবে cos cos a plus y বুঝা গেছে এরপরে দেখো উপরে ফর্মুলা এসছে sin c sin a cos b minus cos a sin b সূত্র sin a cos b minus cos a sin b সূত্র কি সূত্র sin a minus b তাহলে হচ্ছে sin a plus y minus y অর্থাৎ a plus y minus y বাই নিচে sin স্কয়ার a plus y এখানে yটা কেটে গেল তো থাকছে কি sin a বাই sin স্কয়ার a plus y তাহলে আমাদের dy dx বার করতে হবে উল্টে দাও দুদিকে অতএব dy dx ব্যস্ত পড়ে গিয়া এদিকে উল্টে যাবে তাহলে sin স্কয়ার এইটা dy dx এটা এসছে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে আলাদা আছে সাই ভাই বুঝতে পারছো ওইদিকে y কিছু নেই এখানে y আছে তাহলে আমাকে y কে তাড়াতে হবে অর্থাৎ প্রথমত আমি সাইন এ প্লাস ওয়াই এর মানটা এখানে পুট করবো কোথা থেকে নিব সাইন এ প্লাস ওয়াই এর মানটা আমি এখান থেকে নিয়ে বসাই আগে সাইন এ প্লাস ওয়াই এর মান হচ্ছে সাইন ওয়াই বাই এক্স এটা বসিয়ে দিই এখানে পরের ধাপে করি তাহলে ডি ওয়াই ডি এক্স সমান সাইন এ প্লাস ওয়াই তাহলে সাইন ওয়াই বাই এক্স স্কোয়ার আছে হোল স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার নিচে কি আছে সাইন এ ইন্টু সাইন এইটা
ডান দিকে তবু ওয়াই আছে, এই ওয়াইয়ের মান বের করতে হবে আমাকে, এখানে এইখান থেকে ওয়াই বের করতে হবে, ওয়াই না বার করতে পারলে হবে না। সুতরাং এইখান থেকে এবার যদি সাইন ওয়াই শুধু বার করি তাহলে আবার সাইন চলে আসবে। সুতরাং এই এই ফর্মুলা ভাঙতে হবে, ভেঙে এইখান থেকে সাইন ওয়াইয়ের মানটা বসাতে হবে। এই দিকটা মুছে দিচ্ছি, আমি সাইন ওয়াইয়ের মান এখান থেকে বের করব। কি হবে দেখো, সাইন এ প্লাস বি এর সূত্র আমরা জানি, সেই সূত্র পুট করতে হবে। তাহলে এদিকে থাকছে সাইন ওয়াই এক্স ইন্টু সাইন এ প্লাস বি, সাইন এ কস বি, প্লাস কস এ সাইন বি। এখান থেকে সাইন ওয়াই এখানে আছে, এখানে সাইন ওয়াই আছে, এটা সাইন ওয়াইটা নিয়ে নাও, বা সাইন ওয়াই বাঁ দিকে সাইন ওয়াই সব নিয়েছে কমন নিচ্ছি, তাহলে এখানে ওয়ান, এই সাইন ওয়াইয়ের সঙ্গে যুক্ত আছে কস এ ইন্টু এক্স বাঁ দিকে আসছে, তাহলে মাইনাস এক্স কস এ, বাকি এটা ডান দিকে থেকে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু এক্স সাইন এ কস ওয়াই। এই দেখো ডান দিকেও কিন্তু ওয়াই থেকে গেছে, সুতরাং এবার কস ওয়াইটা বাম দিকে নিয়ে চলে আসে, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই। আর এইটা ডান দিকে চলে যাবে, ডান দিকে আছে কি এক্স সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কস এ। এখান থেকে আমাকে বের করতে হবে সাইন স্কোয়ার ওয়াই, তো এখান থেকে সহজেই এখান থেকে বের করা যায়, এখান থেকে সাইন ওয়াইটা সহজেই বের করা যায়। তোমরা ক্লাস দশম শ্রেণীতে শিখেছো যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে সাইন থিটা কী হবে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, বুঝতে পারছো? তাহলে এক্স সাইন এ লম্ব বাই অতিভুজ অর্থাৎ রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তারপরে এক্স সাইন এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই যদি হোল স্কোয়ার ভেঙে সিম্পলিফাই করে দিই, দি হোল স্কোয়ার করে দিই, তাহলে জাস্ট চলে আসবে, এটাই চলে আসবে, একবার সেম জিনিস চলে আসবে। দেখো করে এরপরে দেখো, তাহলে এক্স সাইনে তাহলে আমাকে সাইন স্কোয়ার ওয়াই বের করতে হবে, অতএব সাইন স্কোয়ার ওয়াই ডান দিকে বর্গ হয়ে যাবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, নিচে রুটটা উঠে গেল, এটা এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এখানে আছে একটা প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ, তাহলে এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ দুটোর মান হচ্ছে ওয়ান, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। আর এটা হয়ে গেছে, এখানে শেষ পদটা হয়ে গেছে, তাহলে এখানে একটা থাকছে ওয়ান আর এখানে থাকছে মাইনাস টু এ বি অর্থাৎ টু এক্স কস এ, মাইনাস টু এক্স কস এ। জাস্ট এই মানটা যদি এখানে বসিয়ে দিই,
তারই মিলে যাবে। দেখো এই মানটা যদি এখানে এই সাইন স্কোয়ার ওয়াইয়ের মানটা এখানে বসে দিই, বসে দিলে কি হচ্ছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, নিচে একটা সাইনে আছে, সাইনে কেটে গিয়ে সাইন হয়ে যাবে, সাইনে কেটে কেটে যাবে, আর নিচে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কেটে যাবে, আর নিচে দেখো এই যে এই জিনিসটাই আছে, তাহলে জিনিস চলে আসছে। অতএব ডিওয়াই ডি এক্স সমান সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার, বুঝা গেল? এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ এই অঙ্কটাতে এখানে তোমাকে এই জায়গাটা দেখে নিতে হবে যে আমরা ওয়াই এক্সের সাপেক্ষে না করে ওয়াই সাপেক্ষে করলাম, কারণ এতে একটু আমাদের সুবিধা হলো। তারপরে এইখানে সিম্পলিফিকেশানটাতে একটু করতে হবে, সিম্পলিফিকেশানটা একটু জানতে হবে, কেন তোমার মাধ্যমিক এই সূত্রগুলো কাজে লাগছে, সুতরাং সূত্রগুলো মনে না থাকলে কিন্তু প্রবলেম হবে, এটা মাথায় রাখবে। নেক্সট অঙ্ক আমাদের এবার ডবল ডেরিভেটিভের উপর একটা করাই, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের উপর দিয়ে একটা অঙ্ক করিয়ে দেখি কি হচ্ছে। ওয়াই ইকুয়াল টু লগ অফ, ওয়াই ইকুয়াল টু সাইন অফ লগ এক্স, সাইন অফ লগ এক্স হলে প্রমাণ করো যে ওয়াই ইকুয়াল টু সাইন অফ লগ এক্স হলে প্রমাণ করো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। সাইভাবে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আবার সঙ্গে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সুতরাং আমাকে এটাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। আর এটা কি অপেক্ষক? কম্পোজিট অপেক্ষক, অর্থাৎ যৌগিক অপেক্ষক, কম্পোজিট ফাংশন। তাহলে প্রথমত এক্সের সাপেক্ষে একবার আমরা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বাদে কি হবে ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই ওয়ান, ডান দিকে যেহেতু কম্পোজিট ফাংশন সাইনের ডেরিভেটিভ হয় প্রথমে, সাইন হচ্ছে কস কস অফ লগ এক্স, এবার সাইনে হলো, এবার লগ এক্সে হবে, লগ এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান বাই এক্স। ওকে, বোঝা গেছে? এবার এই এক্স এক্স ডান দিকে রেখেও করা যায়, কিন্তু তাতে জটিল হয়ে যাবে, সুতরাং এক্সকে এবার আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে বা এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু কস অফ লগ এক্স, বোঝা গেছে? নেক্সট আমাদের ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই, তাহলে এটা দেখো বাঁদিকে দুটো গুণফল এসেছে ইউ ভি ফরম্যাটে, তাহলে ইউ ভি ফর্মুলা এক্স ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ান থাকবে এক্সের ডেরিভেটিভ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, ডান দিকে আবার এর মতোই কসের ডেরিভেটিভ, কসের কসের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু লগ এক্স, কেন কসটা হচ্ছে লগ এক্সের অপেক্ষক, তাহলে কসের হচ্ছে মাইনাস সাইন, মাইনাস সাইন অফ লগ এক্স ইন্টু, এবার লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আবার এক্স
দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স বোথ সাইড মাল্টিপ্লাই করলে এইদিকে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস সাইন লগ এক্স, মাইনাস সাইন লগ এক্স মানে ওয়াই বাঁদিকে আনলে বাঁদিকে নিয়ে চলে আসছে একেবারে। বোঝা গেল? প্রমাণ হয়ে গেছে আমাদের এটা প্রমাণ। আচ্ছা নেক্সট অঙ্ক, কস এক্স হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কস ওয়াই হোল টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই ডি এক্স এর মান নির্ণয় করা। দেখে বুঝতে পারছো এটা এটা হচ্ছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এর লগ না আনলে কোনো ডিফারেন্সিয়েশন করাই যাবে না। সুতরাং টেকিং বোথ সাইড লগ, তাহলে কী পাচ্ছি ওয়াই লগ y log cos x ডান দিকে x log cos y এবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ইউভি ফরম্যাটে আছে, এখানেও ইউভি ফরম্যাটে আছে, এখানেও ইভি ফরম্যাটে আছে, তাহলে এটা ইউ এটা ভি। যদি প্রথমে ইউকে করি তাহলে ডি ওয়াই ডি এক্স এটা থেকেই যাচ্ছে গুণ হয়ে ইন্টু লগ কস এক্স প্লাস ভি ইন্টু ডি ইউ ডি এক্স প্লাস ভি মানে ওয়াই থেকে যাচ্ছে এইটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তা লগের জন্য হচ্ছে ওয়ান বাই এক্স মানে কস এক্স আছে যেহেতু ওয়ান বাই কস এক্স, আর কস এক্স হচ্ছে ইন্টু মাইনাস সাইন এক্স। বুঝা গেছে? বাম পক্ষ হয়ে গেছে, এবার ডান পক্ষ একই রকমভাবে এক্স ইউ ভি এখানে ইউ ভি, তাহলে প্রথমে যদি এক্স করি ওয়ান তাহলে এটা থেকে যাচ্ছে লগ কস ওয়াই। এবার এক্স থাকছে প্লাস এক্স এটা ডেরিভেটিভ লগের জন্য ওয়ান বাই কস ওয়াই আর কস ওয়াই হচ্ছে মাইনাস সাইন ওয়াই, ওয়ানটা কেটে দিচ্ছি মাইনাস সাইন ওয়াই আর ওয়াই এর জন্য এখানে ওয়াই ওয়াই এর জন্য হচ্ছে ডি ওয়াই ডি এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স। এবার ডি ওয়াই ডি এক্স গুলো বাঁ দিকে নিয়ে এসে কমন নিয়ে ডি ওয়াই ডি এক্স এর মান বের করতে পারবো, অতএব ডি ওয়াই ডি এক্স একবার লিখে দিলাম। বাঁ দিকে ডি ওয়াই ডি এক্স আছে এটা লগ অফ কস এক্স, কস এক্স ডান দিকে ডি ওয়াই ডি এক্স আছে কি এইটা ডি ওয়াই ডি এক্স এই যে মাইনাস মাইনাস এক্স সাইন ওয়াই বাই কস ওয়াই অর্থাৎ মাইনাস এক্স টেন ওয়াই, তাহলে বাঁ দিকে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস এক্স টেন ওয়াই
এটা বাম পক্ষ হয়ে গেল, এই বাকিগুলোকে ডান পক্ষে করে দিই। যেগুলো ডিওয়াই ডিএক্স বর্জিত পথ সেগুলো ডান দিকে করে দিচ্ছি। ডান দিকে এই পথটা রয়েছেই, লগ অফ কস ওয়াই, আর এই দিকে রয়েছে এটা ওয়াই সাইন এক্স বাই কস এক্স, ওয়াই টেন এক্স মাইনাস ওয়াই টেন এক্স। ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই টেন এক্স। এরপরে ডিওয়াই ডিএক্স বার করো, অতএব ডিওয়াই ডিএক্স ডান পক্ষে যা ছিল আর এটা ডান পক্ষে যাবে, ডিভাইড হয়ে যাবে লগ কস এক্স এই ব্যাকেটের দরকার পড়ছে না, বাস এটাই অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট অঙ্ক আমরা করি একটা ডবল ডেরিভেটিভের। ছয় নম্বর অঙ্ক, এক্স ইকাল টু ই টু দি পাওয়ার টি আর ওয়াই ইকাল টু সাইন টি। হলে হলে টি ইকুয়াল টু ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট টি ইকুয়াল টু পাই বাই টু, তে এর মান নির্ণয় করো। বোঝা গেছে যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি হলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট টি ইকুয়াল টু পাই বাই টু তে মান নির্ণয় করো। তাহলে এটা কী ফাংশান আছে বলো দেখি, এটা আগে পড়ানো হয়েছে, এটা দেখো এক্স টি এর ফাংশান আবার ওয়াইও টি এর ফাংশান, অর্থাৎ দুটো ফাংশান একই চলের ফাংশান, অর্থাৎ এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন, টি হচ্ছে প্যারামিটার। তাহলে এখানেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে পারবো, ওয়াইকেও আমরা টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে পারবো। তাহলে করি ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু টি বোথ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে ডিফারেনশিয়েটিং টি মানে কি পাচ্ছি, ডিএক্স বাই ডিটি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি হলো, আর এটা ডিওয়াই বাই ডিটি সমান সাইন টি, সাইন টির ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কস টি, কস টি। আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স, তাহলে লিখো অতএব ডিওয়াই ডিএক্স বেটা ডিওয়াই ডিএক্স ইকাল টু ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি। এটা আমরা আগের দিন করেছি, মান বসিয়ে দিই, ডিওয়াই ডিটি হচ্ছে কস টি
আর ডিএক্স ডিটি হচ্ছে ই টু দি পাওয়ার টি। আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেছে। এবার আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, অর্থাৎ এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। বা দিকে দেখো এক্স, ডান দিকে টি। আমাদের বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সুতরাং এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তার এইদিকে বাঁ দিকে পেয়ে গেলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডান দিকে ডি ডি এক্স, কিন্তু এটা এক্সের অপেক্ষক নয় টি এর অপেক্ষক, সুতরাং ডি ডি টি। প্রথমে টি এর সাপেক্ষে অপেক্ষা করলাম, তারপরে এটাকে আবার এক্স এর সাপেক্ষে করছি। এবার এটা আমরা টি এর যেহেতু অপেক্ষক, টি এর সাপেক্ষে অবকলন করা সম্ভব। এটা কি ফর্ম আছে, ইউ বাই ভি ফর্ম্যাটে আছে, তাহলে করে ফেলি। ইউ বাই ভি ফর্ম্যাটে কি হবে, ভি স্কোয়ার, তার মানে ই টি এর হোল স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার টু টি, ই টু দি পাওয়ার টু টি। আর উপরে তো কি হবে, লবের ডেরিভেটিভ, লব মানে কস্টি, কস্টি হচ্ছে মাইনাস সাইন টি, সাইন টি ইন্টু হর ই টু দি পাওয়ার টি মাইনাস, লব থাকবে কস্টি ইন্টু হরের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি। এইবার আমরা এখানে টি ইকুয়াল টু পাই বাই ফোর বসিয়ে দেব, অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার টি ইকুয়াল টু পাই বাই টু সমান, বসে দিই এখানে টি ইকুয়াল টু পাই বাই টু, সাইন পাই বাই টু ওয়ান, তাহলে ই টু মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু আর কস পাই বাই টু হচ্ছে জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার টি জায়গায় পাই বাই টু বসালে ই টু দি পাওয়ার পাই। বোঝা গেছে, দেখো টি এর জায়গায় পাই বাই টু, পাই বাই টু, টু টু কেটে গেল, পাই থাকলো ই টু দি পাওয়ার পাই। এটা সিম্পলিফাই করে নাও, সমান মাইনাস ই টু দি পাওয়ার এই যে পাই বাই টু মাইনাস পাই, তাহলে মাইনাস পাই বাই টু, এটা বা এভাবে লিখতে পারো মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার পাই বাই টু। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট x equal to 1 by z, y equal to fx, হলে দেখাও
डी स्क्वायर ए बाई डी एक्स स्क्वायर डी स्क्वायर एफ बाई डी एक्स स्क्वायर इक्वल टू टू जेड क्यू डी स्क्वायर वाई बाई डी जेड स्क्वायर टू जेड क्यू डी वाई डी जेड टू जेड क्यू डी वाई डी जेड प्लस जेड टू दी पावर फोर प्लस जेड टू दी पावर फोर डी स्क्वायर वाई बाय डी जेड स्क्वायर डी स्क्वायर एफ डी एक्स स्क्वायर प्लस टू जेड क्यू डी वाई डी जेड प्लस जेड टू दि पावर फोर डी स्क्वायर वाई बाय डी जेड स्क्वायर এটা দেখ একটু বোঝার অঙ্ক আছে কেন ওখানে এখানে জেড আছে এক্স আছে ওয়াই আছে আমার এখানেও জেড আছে এক্স আছে ওয়াই আছে এফ আছে এফ আছে তাহলে কোথা থেকে শুরু করব কোন জায়গাটা থেকে শুরু করব দেখো আমার ডি ওয়াই ইকাল টু এফ আছে এখানে ডিএফ বাই ডি এক্স আছে আর এখানে ডি ওয়াই বাই ডি জেড আছে দেখো ওয়াই কে জেড এর সাপেক্ষে ডবল ডেরিভেটিভ করা হয়েছে সুতরাং সাহেব ভাই বুঝতে পারছি যে ওয়াই কে জেড এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করি অর্থাৎ এইটা আগে এইটা যে ওয়াই ইকাল টু যেহেতু ওয়াই ইকাল টু এফ এক্স তাহলে এটাকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি অতএব ডি ওয়াই ডি জেড ডান দিকে জেড এর সাপেক্ষে করতে হবে অর্থাৎ কিন্তু এটা হচ্ছে এক্স এর ফাংশন অর্থাৎ ডিএফ ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড চেন সিস্টেম চেন রুল হলো বোঝা গেল দেখো ডিএফ বাই ডিএক্স কারণ এটা এক্স এর অপেক্ষক এক্স এর সাপেক্ষেই করতে হবে এবার ইন্টু যেহেতু জেড এর সাপেক্ষে করার কথা ইন্টু ডিএক্স বাই ডিজেড তাহলে এদিকটা দেখো ডিএফ ডিএফ বাই ডিএক্স ইন্টু এই ডিএক্স ডিজেড ডিএক্স বাই ডিজেড এর মান এখান থেকে পাবো দেখো ডিএক্স বাই ডিজেড তাহলে ডিএক্স বাই ডিজেড এটাকে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলো ওয়ান বাই জেড অবকল হোক মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার কেন জানো ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটাই হলো দেখো মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই তাহলে জেড স্কোয়ার এদিকে গুণ হয়ে চলে আসছে অতএব বা এইটা ঠিক আছে এটা আগে নিয়ে নিয়ে এদিকে বা ডিএফ আচ্ছা ডি ওয়াই বাই ডিজেড ডি ওয়াই ডিজেড ইন্টু জেড স্কোয়ার ডান দিকে হচ্ছে মাইনাস ডিএফ ওয়াই ডিএক্স এটা হলো কিন্তু আমাদের জেড জেড এর ডাবল ডেরিভেটিভ আছে সুতরাং এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড জেড এর সাপেক্ষে আবার আমরা অবকলন করব এগেন এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড তো এটা গুণফলের আকারে আছে তাহলে এটা ইউ এটা ভি তাহলে জেড স্কোয়ার থাকলো ডিওয়াই বাই ডিজেড এর জেড এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার প্লাস এটা করতে হবে তাহলে এটা হচ্ছে টু জেড জেড স্কোয়ারের উইথ রেসপেক্ট টু জেড ডবল সহ টু জেড তাহলে টু
z dy dz. বাম পক্ষ হয়ে গেল, এবার ডান পক্ষ, ডান পক্ষে তো মাইনাস সিম্বল আছে, এটা বসিয়ে দিই। এবার ডিএফ ডিএক্স, ডিএফ বাই ডিএক্স, এটাকে জেডের সাপেক্ষে করতে হবে, তাহলে এক্সের সাপেক্ষে করে, যেহেতু এটা এক্স সাপেক্ষক, এক্সের সাপেক্ষে করে তারপর জেডের সাপেক্ষে করব, তাহলে কি হবে, ডিডি জেড ডিডি এক্স অফ ডিএফ বাই ডিএক্স ইনটু ডিএক্স ডিজেড, বোঝা গেল? আলটিমেট ডান দিক জেডের সাপেক্ষেই থাকলো, প্রথমে এক্সের সাপেক্ষে করলাম, তারপরে ডিএক্স ডিজেড জেডের সাপেক্ষে করলাম। এরপরে এই যে ডিএক্স ডিএক্স বাই ডিজেড এর মান আবার এখান থেকে পাবো, ডিএক্স বাই ডিজেড মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, ওখানে বসিয়ে দেবো মানটা, এখানে করি, তাহলে জেড স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার প্লাস টু জেড ডি ওয়াই ডি জেড, এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএফ বাই ডিএক্স এর এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ, অর্থাৎ ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। এই এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, ডিএক্স বাই ডিজেড সমান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করি, ওই যে জেড স্কোয়ার দিয়ে বোথ সাইড গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি, জেড স্কোয়ার দিয়ে গুণ করলে জেড টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার দিয়ে গুণ হবে প্লাস টু জেড কিউব, ধীরে ধীরে আমাদের অঙ্ক শেষের দিকে চলেছে, টু জেড কিউব ডি ওয়াই ডি জেড, আর ডান দিকে থাকছে মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার, প্রুফ দেখো মিলে গেছে, ডি স্কোয়ার এ বাই ডি এক্স স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার টু জেড কিউ ডি ওয়াই ডি জেড, বোঝা গেছে? আজকে আমাদের ক্লাস এখানেই শেষ, তোমরা বাড়িতে ভালো করে অঙ্কগুলো করো, তাহলে তোমরা আরও ইন্টারেস্টেড হবে, তোমরা যত ইন্টারেস্টেড হবে তত অঙ্ক করতে ভালো হবে, আশা রাখি তোমরা ভালো মতোই করতে পারবে। এবং এই যে আমাদের পদ্ধতি, এই যে অনলাইন শিক্ষা চলছে, তাতে এর সুনাম ছড়িয়ে পড়বে। ধন্যবাদ।